হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি এক দারুণ স্বাদের টেস্টি চিংড়ির রেসিপি। তোমরা হয়তো অনেকেই অনেক রকম চিংড়ির রেসিপি খেয়ে থাকবে, কিন্তু এই রকম এইভাবে একবার বানিয়ে দেখবে খুবই খেতে টেস্টি হয়। তার জন্য প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিলাম। এরপর চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওর পেছনের দিকে যে কালো সুতোর মতো অংশটা থাকে সেটাও ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ওর মধ্যে একে একে লবণ, হলুদ পাউডার এবং লঙ্কা পাউডার দিয়ে একটু মেখে ভালো করে 5 মিনিটের জন্য রেখে, এরপর ওই একই বেরেস্তা করেছিলাম ওই একই তেলে আমি দিয়ে দিলাম এই চিংড়িগুলোকে ভাজার জন্য। চিংড়িগুলোকে আমি এখানে বেশি ভাজবো না, একটু কালার হওয়া পর্যন্ত এপিট ওপিট করে জাস্ট ভেজে নেব। এরপর এগুলো ভাজা হয়ে গেলে বাকি যেগুলো ছিল আমি সেগুলো একে একে ওই একই তেলে দিয়ে দেব। এদিকে চিংড়িগুলো ভাজা হতে হতে ওদিকে আমার বেরেস্তাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, সেগুলোর একটা আমি পেস্ট বানিয়ে এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে পেস্ট বানিয়ে একটা মশলা তৈরি করে নেব। আর আজকের এই রান্নাটায় আমি বেশি কিছু মশলা দেব না, মেন মশলা থাকবে এটাই। চলো, এরপরে চিংড়ি ভাজার ওই তেলে আরও কিছুটা তেল মিশিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু বড় বড় করে রাখা কেটে রাখা পেঁয়াজ। এরপর পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হলেই দিয়ে দিলাম আমি 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা। এরপর দুটোকে ভালো করে মিক্সড করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম মিরচি পাউডার আর হলুদ পাউডার। এটা দিয়ে অল্প একটু জল দিয়ে কষিয়ে তারপরে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ভেসে না আসে। যেহেতু আমি প্রথমে লবণটা দিইনি সেই জন্য এই পর্যায়ে আমি লবণটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এরপর তোমরা দেখতেই পাচ্ছ কীরকম তেলটা ছেড়ে এসেছে মশলা থেকে। এবং এই পর্যায়ে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। এই রান্নাটা একটু গ্রেভি গ্রেভি ভালো লাগে খেতে, সেই জন্য আমি অল্প করেই জল দিলাম। এরপরে গ্রেভিটা একটু ফুটলেই চিংড়িটা দিয়ে দেব। আর চিংড়িটা দেওয়ার পরে 1 মিনিটের জন্য ঢেকে একটু সেদ্ধটা করে নেব চিংড়ি, যেহেতু আমি ওখানে অল্প করে ভেজেছিলাম সেই জন্য। এরপর চেড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আবার 30-40 সেকেন্ডের জন্য ওটা ঢেকে রাখলাম, কারণ ওই কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে ওই গ্রেভিতে সুন্দরভাবে ছড়িয়ে যায়। আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কেমন কালার এসেছে। আর সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস, হয়ে গেল চিংড়ি ভুনা। বাবা।